আসসালামু আলাইকুম, আমি মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক বগুড়া ওএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদেরকে জানাই অনেক অনেক আদর ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে প্রথম শ্রেণীর বাংলা বই থেকে বাক্য গঠন নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই বোর্ড বই থেকে আমি কিছু শব্দ বের করেছি, এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য গঠন করবে। আমি সঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা অতি মনোযোগের সহিত আমার আলোচনাটি শুনবে এবং বুঝিয়ে সঠিকভাবে আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলবে। গত ক্লাসে আমি তোমাদেরকে সঠিক উত্তরটি খাতায় লিখো এই আইটেমটি আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই মনোযোগের সহিত ক্লাসটি শুনেছিলে এবং সঠিকভাবে তোমরা তা আয়ত্ত করতে পেরেছিলে। বাসায় মনোযোগের সহিত নিশ্চয়ই পড়াশোনা করছো এবং আমি যে বাইরের কাজটি দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা করে ফেলেছ। আমি আশা করছি তোমরা পেন্সিল এবং খাতা নিয়ে প্রস্তুত হয়েছ। তাহলে আজকে আমরা আজকের পাঠের শিরোনামটি দেখে নিই এবং আজকের পাঠটি আলোচনা করি। তাহলে বাবা, আজকের পাঠের শিরোনাম হচ্ছে বাক্য গঠন করো। আমি তোমাদের এই বাংলা বোর্ড বই থেকে যে শব্দগুলো বোর্ডে লিখব এই শব্দগুলো দিয়ে তোমরা সঠিকভাবে বাক্য তৈরি করবে। বাক্যগুলো যেন সঠিক হয়। আমি যে বাক্যগুলো তোমাদেরকে লেখাবো সেগুলো ছাড়াও তোমরা তোমাদের নিজের মতো বাক্য তোমরা গঠন করতে পারবে, কিন্তু সে বাক্যগুলো অর্থপূর্ণ হতে হবে, সঠিক হতে হবে। তাহলে আমরা আজকের পাঠে চলে যাই, তোমরা আমার সঙ্গে সঙ্গে সঠিকভাবে খাতায় লিখে ফেলবে। প্রথম শব্দটি আমি লিখছি গাছ। তাহলে আমি যে শব্দটি লিখলাম এটা হচ্ছে গাছ। তাহলে বাবা, গাছ লাগানো অধ্যায় আছে তোমাদের বাংলা বইয়ে, তোমরা নিশ্চয়ই পড়েছ। গাছ দিয়ে একটা আমাদের বাক্য তৈরি করতে হবে। তাহলে গাছ দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি বলো তো? আমরা গাছ লাগানো অধ্যায় থেকে আমরা পড়েছি, ওখান থেকে আমরা বাক্য নিতে পারি, আমরা নিজেরাও তৈরি করতে পারি। তাহলে গাছ দিয়ে আমরা বাক্য লিখব, বাগানে নতুন গাছ লাগাবো, তাই না? বাগানে নতুন গাছ লাগাবো। তাহলে আমরা লিখে ফেলছি, তোমরা লেখো গাছ দিয়ে বাক্য গঠন। বাগানে নতুন গাছ লাগাবো। তারপরের শব্দ আমরা লিখব সুন্দর। সুন্দর, তাহলে এই সুন্দর দিয়ে আমরা বাক্য গঠন করব। তাহলে সুন্দর দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি বলো তো বাবা? তোমরা নিশ্চয়ই পারবে বলো তো? সুন্দর দিয়ে আমরা সুন্দর দিয়ে অনেক সহজ একটা বাক্য গঠন করে ফেলবো, তাই না? সেটা কি বলো তো? আমরা বাক্য তৈরি করতে পারি, আমাদের দেশ অনেক সুন্দর, তাই না বাবা? আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তাহলে আমরা এই সুন্দর দিয়ে বাক্য তৈরি করে ফেলছি, আমাদের দেশ অনেক সুন্দর। তোমরা লিখে ফেলো তোমার সঙ্গে সঙ্গে, আমাদের দেশ অনেক সুন্দর। এরপরের শব্দ আমরা লিখব
শাপলা, শাপলা, শাপলা কি বাবা? আমরা সবাই জানি শাপলা ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। তাহলে শাপলা দিয়ে আমরা বাক্য গঠন করব, শাপলা আমাদের জাতীয় ফুল। তাহলে আমরা লিখে ফেলি বাক্য, শাপলা আমাদের জাতীয় ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল। তাহলে আমরা তিনটা শব্দ দিয়ে বাক্য তৈরি করে ফেলেছি। গাছ দিয়ে আমরা লিখেছি বাগানে নতুন গাছ লাগাবো, সুন্দর দিয়ে আমরা বাক্য গঠন করেছি আমাদের দেশ অনেক সুন্দর, শাপলা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি শাপলা আমাদের জাতীয় ফুল। তাহলে আমরা এই বাক্যগুলো যে লিখলাম তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ বাবা, আমি আশা করছি তোমরা সুন্দরভাবে সঠিকভাবে এই বাক্যগুলো খাতায় লিখে ফেলেছ। তাহলে আমি এই বাক্যগুলো মুছে ফেলবো এবং পরবর্তী বাক্যগুলো লিখবো। এরপরে আমি লিখব স্বাধীন, স্বাধীন দিয়ে আমরা বাক্য গঠন করব আমাদের এই বাংলাদেশ এমনি এমনি কি স্বাধীন হয়েছে? না, এমনি এমনি কিন্তু স্বাধীন হয়নি বাবা। কি করতে হয়েছে? যুদ্ধ করতে হয়েছে, তাই না? যুদ্ধ করে তারপর আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। তাহলে আমরা স্বাধীন দিয়ে বাক্য তৈরি করব, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আর এই বাংলাদেশটা আমাদের যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তাহলে আমরা লিখব বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমরা এটা ফেলেছি। এরপরের শব্দ আমরা লিখব অনেক, শব্দগুলো কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি বাবা? প্রথম শ্রেণীর বাংলা বোর্ড বই থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে, সব তোমাদের এই বোর্ড বই থেকে। হ্যাঁ, তাহলে অনেক, তাহলে এই অনেক শব্দ দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি বাবা বলো তো? হ্যাঁ, তাহলে অনেক দিয়ে আমরা বাক্য গঠন করব। ডালায় অনেক শব্দ আছে, শব্দের খেলা এই গল্প থেকে নেওয়া হয়েছে। অনেক, অনেক দিয়ে তাহলে আমরা বাক্য গঠন করব, ডালায় অনেক শব্দ রয়েছে। তাহলে আমরা লিখে ফেলি ডালায় অনেক শব্দ রয়েছে। শব্দের খেলায় কয়টি দল ছিল বলো তো? দুইটি দল ছিল। হ্যাঁ, দুইটি দল ছিল, এটা হচ্ছে শব্দ, ডালার মধ্যে অনেকগুলো শব্দ ছিল, তাই না বাবা? তাহলে এটা হচ্ছে শব্দের খেলায় অনেক দিয়ে বাক্য গঠন করেছি, ডালায় অনেক শব্দ রয়েছে। এরপরে আমরা শব্দ লিখব ধনুক, ধনু
ধনুক দিয়ে আমরা শব্দ লিখব, ধনুক শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। শিকারীর হাতে ছিল তীর ধনুক, শিকারীর হাতে কি ছিল? হ্যাঁ, ঘুঘুকে কি করেছিল? তীর তাক করেছিল, তাই না? শিকারী কি করেছিল? তীর তাক করেছিল ঘুঘুকে মারার জন্য, তাই না বাবা? পিঁপড়ের ঘুঘু গল্প, গল্পতে তখন পিঁপড়ে কি করেছিল? শিকারীর পায়ে কামড় দিয়েছিল, হ্যাঁ, আর ঘুঘুটা তখন শিকারী নড়ে গিয়েছিল, ঘুঘুটা ওই ফাঁকে উড়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা ধনুক দিয়ে বাক্য তৈরি করব। শিকারী তীর তাক, শিকারীর হাতে ছিল তীর ধনুক। তাহলে আমরা বাক্য লিখব, শিকারীর হাতে ছিল, শিকারীর হাতে ছিল তীর ধনুক। শিকারীর হাতে ছিল তীর ধনুক। তাহলে আমরা স্বাধীন দিয়ে বাক্য গঠন করেছি, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। অনেক দিয়ে আমরা বাক্য গঠন করেছি, ডালায় অনেক শব্দ রয়েছে। ধনুক দিয়ে লিখেছি বাবা, শিকারীর হাতে ছিল তীর ধনুক। হ্যাঁ, তাহলে এই যে শব্দ তোমাদের সব প্রথম শ্রেণীর বাংলা বই থেকে এই শব্দগুলো নেওয়া হয়েছে এবং এই বাক্যগুলো আমরা বোর্ড বই থেকে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে বাক্য গঠন করতে পারো, কিন্তু বাক্যগুলো অর্থপূর্ণ হতে হবে, সঠিক হতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমি আশা করছি তোমরা এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন চিটাবলু খাতে লিখে ফেলেছ। আমি এখন বাক্যগুলো মুছে ফেলব এবং পরবর্তী শব্দগুলো দিয়ে বাক্য গঠন করব। পরবর্তী শব্দ প্রাণ, প্রাণ দিয়ে, প্রাণ দিয়ে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ঘুঘুর প্রাণ বেঁচে গেল, তার প্রাণ বেঁচে গেল। পিঁপড়ে ও ঘুঘু গল্পতে আমরা কি দেখতে পেয়েছি বাবা? ঘুঘুর প্রাণ বেঁচে গেল। কিভাবে বেঁচে গেল? হ্যাঁ বলো তো, কিভাবে বেঁচে গেল? শিকারী যখন তীর তাক করেছিল ঘুঘুর দিকে, তখন পিঁপড়া কি করেছিল? শিকারীর পায়ে কামড় দিয়েছিল, একটু আগে বলেছি। তখন শিকারী নড়ে চড়ে গিয়েছিল, তখন ঘুঘুটা উড়ে গিয়েছিল। তো এভাবে আমরা কি দেখতে পেলাম? ঘুঘু যখন উড়ে চলে গেল, তখন ঘুঘুটার প্রাণ বেঁচে গেল, তাই না? তাহলে আমরা প্রাণ দিয়ে বাক্য লিখেছি, ঘুঘুর প্রাণ বেঁচে গেল। এরপরের শব্দ আমরা লিখব পিপাসা, পিপাসা। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো তো? কার পিপাসা পেয়েছিল? পিঁপড়ের খুব পিপাসা পেল। পিঁপড়ের খুব পিপাসা পেল। পিঁপড়ের খুব পিপাসা পেল। তাহলে পিপাসা দিয়ে আমরা কি বাক্য লিখলাম? পিঁপড়ের খুব পিপাসা পেল। পিঁপড়ের ঘুঘু গল্পটিতে পিঁপড়ের পিপাসা পেয়েছিল, সে নদীতে পানি খেতে আসছিল। হ্যাঁ, তাহলে পিপাসা দিয়ে আমরা বাক্য লিখেছি, পিঁপড়ের খুব পিপাসা পেল। পরবর্তী শব্দ ছুটি, ছুটি। ছুটিতে আমরা বাক্য লিখবো বাবা, আজ আমাদের ছুটি। ছুটি কবিতা আছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, এই ছুটি কবিতায় আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, এই লাইনটি আমরা কবিতা থেকেই পেয়ে গিয়েছি। আজ আমাদের ছুটি,
ছুটি। এরপরে আমরা শব্দ লিখব পথ, এটিও আমরা ছুটি কবিতা থেকে নিয়েছি। আমরা পথ দিয়ে কি বাক্য লিখতে পারি বাবা বলো তো? হ্যাঁ, পথ হারিয়ে কোন বনে যায়, এটা ছুটি কবিতা থেকে আমরা এই বাক্যটি পেয়ে গিয়েছি। পথ দিয়ে, পথ মানে রাস্তা, পথ হারিয়ে হারিয়ে কোন বনে যাই, কোন বনে যাই, পথ হারিয়ে কোন বনে যাই। তাহলে আমরা প্রাণ দিয়ে, প্রাণ শব্দ দিয়ে বাক্য লিখেছি, ঘুঘুর প্রাণ বেঁচে গেল। পিপাসা শব্দ দিয়ে আমরা বাক্য লিখেছি, পিঁপড়ের খুব পিপাসা পেল। ছুটি শব্দ দিয়ে বাক্য লিখেছি, আজ আমাদের ছুটি। পথ দিয়ে আমরা বাক্য লিখেছি, পথ হারিয়ে কোন বনে যাই। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় সঠিকভাবে এই শব্দগুলো দিয়ে বাক্যগুলো চিরাপুর খাতায় লিখে ফেলেছ। আমি এখন বাক্যগুলো মুছে ফেলব এবং পরবর্তী শব্দ দিয়ে বাক্যগুলো লিখব। এরপরের শব্দ মাঠ, মাঠ, মাঠ শব্দ দিয়ে আমরা বাক্য লিখব, কোন মাঠে যে ছুটে বেড়ায়, এটাও আমরা ছুটি কবিতা থেকে এই বাক্যটি পেয়েছি। কোন মাঠে যে ছুটে বেড়ায়, ছুটে বেড়ায়। পরবর্তী শব্দ লিখব পতাকা, 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 পতাকা। আমাদের প্রত্যেকটা দেশেরই পতাকা আছে, তাই না বাবা? পতাকা কি করে? একটা জাতির পরিচয় বহন করে, তাই না? পতাকা, তাহলে আমাদের বাংলাদেশের পতাকা কি? লাল এবং সবুজ রঙের, তাই না? তাহলে পতাকা দিয়ে আমরা কি শব্দ বাক্য গঠন করতে পারি বলো তো? হ্যাঁ, মুক্তিযুদ্ধ এই গল্প থেকে আমরা বাক্যটি আমরা পেয়েছি, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। আমাদের বাংলাদেশ কি স্বাধীন? এমনি তো স্বাধীন হয়নি, আমরা লিখেছি যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়েছে। তাহলে আর এই স্বাধীন দেশে কি উড়ল? লাল সবুজ পতাকা উড়ল। তাহলে আমরা বাক্যটা লিখে ফেলব, স্বাধীন দেশে উড়ল, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। তাহলে পতাকা দিয়ে আমরা বাক্য গঠন করেছি, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। পরবর্তী শব্দ আমরা লিখব বাঙালি, বাঙালি। আমরা কোন জাতি বাবা? বাঙালি জাতি। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। তাহলে বাঙালি শব্দ দিয়ে আমরা বাক্য লিখব, পাকিস্তানি সেনারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে কি করে? যুদ্ধ করে। আর এই যুদ্ধের সময় আমাদের এই বাংলাদেশের লাখ লাখ মানুষ কে কে মেরে ফেলেছিল? পাকিস্তানি সৈন্যরা। তাহলে আমরা এই বাঙালি এই শব্দটা দিয়ে আমরা বাক্য গঠন করব, পাকিস্তানি সেনারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল। তাহলে বাঙালি শব্দ দিয়ে আমরা কি বাক্য লিখবো? এই পাকিস্তানি সেনারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলবে। লিখে ফেলবো আমার সঙ্গে সঙ্গে, পাকিস্তানি, পাকিস্তানি দন্ত্য স, তয়, আকার, দন্ত্য ন, ষষ্ঠী, নি, পাকিস্তানি সেনারা, সেনারা লাখ লাখ, লাখ লাখ
বাঙালিকে মেরে ফেলল। মেরে ফেলেছিল। বাঙালিতে আমরা বাক্য গঠন করেছি, পাকিস্তানি সেনারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলেছিল। তাহলে মাঠ শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করেছি, কোন মাঠে যে ছুটে বেড়ায়। পতাকা দিয়ে আমরা বাক্য গঠন করেছি, স্বাধীন দেশে উড়লো লাল সবুজের পতাকা। বাঙালি এই শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করেছি, পাকিস্তানি সেনারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলেছিল। তাহলে এই যে এই শব্দগুলো দিয়ে আমরা যে বাক্যগুলো গঠন করেছি, এগুলো আমরা প্রথম শ্রেণীর বাংলা বোর্ড বই থেকেই বাক্যগুলো নিয়েছি। তাহলে তোমরা নিশ্চয়ই বাক্যগুলো লিখে ফেলেছ, এবং আমি আর একটা তোমাদের শব্দ দিয়ে বাক্য গঠন লেখাবো, এটা তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলো। এটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমরা এভাবে লিখবো না, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুতে আমরা কি লিখবো বাবা? বঙ্গবন্ধু কে? বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা কি বলি? বঙ্গবন্ধু। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধু কি করেছিল? বঙ্গবন্ধু কিসের ডাক দিয়েছিল বলতো? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন। বঙ্গবন্ধু কিসের ডাক দেন? মুক্তিযুদ্ধের ডাক দেন। তাহলে আমরা বঙ্গবন্ধু দিয়ে বাক্য গঠন করব। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন। তাহলে আমরা মুক্তিযুদ্ধের ডাক দেন। বঙ্গবন্ধু শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করলাম, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যুদ্ধের ডাক দেন। তাহলে এই মুক্তিযুদ্ধ গল্প থেকে এই বাক্যগুলো আমরা নিয়েছি। তাহলে বাবা, আজকে আমরা আলোচনা করলাম, আমাদের পাঠের শিরোনাম ছিল বাক্য গঠন। প্রথম শ্রেণীর বাংলা বইগুলো বই থেকে আমরা এই বাক্য গঠন আলোচনা করলাম। শব্দগুলো আমরা এই বাংলা বই থেকেই, আমি তোমাদের বার্ষিক পরীক্ষায় যে অধ্যায়গুলো আছে এখান থেকেই আমি নেওয়ার চেষ্টা করেছি, এবং এই শব্দগুলো দিয়ে বাক্যগুলো আমি তোমাদের বাংলা বোর্ড বই থেকেই বাক্যগুলো আমি নিয়েছি। তোমাদের যদি এর চেয়ে আরও অনেক সহজ বাক্য লিখতে ইচ্ছে করে তোমরা লিখতে পারো। আমি আবারও বলছি, বাক্যগুলো যেন সঠিক এবং অর্থপূর্ণ হয়। তাহলে আমি আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে শব্দ দিয়ে বাক্য গঠন করতে হয়। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ থাকবে বাক্য গঠন। আজকে যে CWT আমি তোমাদেরকে বাক্য গঠন করালাম, এই খাতায় এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন তোমরা বাসায় খুব সুন্দর করে পড়বে এবং সঠিকভাবে SW খাতায় লিখবে। তাহলে বাড়ির কাজ লিখে নাও তোমরা বাক্য গঠন। বাড়ির কাজ আজকে CWT যে বাক্য গঠনগুলো আমি তোমাদেরকে করালাম, এই বাক্য গঠন তোমরা SW খাতায় লিখবে। হেডলাইন তোমরা লিখবে বাড়ির কাজ,
বাক্য গঠন কর। তাহলে আমি যে শব্দগুলো দিয়ে আজকে তোমাদের বাক্য গঠন শিখালাম, ঠিক এই শব্দগুলো দিয়েই তোমরা এসডব্লিউ খাতায় বাক্য গঠনগুলো করবে। আমি আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে সঠিকভাবে বুঝতে পেরেছ এবং সিডব্লিউ খাতায় সঠিকভাবে লিখে ফেলেছ। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব সুন্দর এবং সঠিকভাবে এসডব্লিউ করবে এবং স্কুল যখন করবে আমি তোমাদের খাতা দেখব, যার লেখা সঠিক হবে, সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাকে গুড ভেরি গুড দিয়ে উৎসাহিত করার চেষ্টা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা সবাই সঠিকভাবে লিখে নিয়ে আসবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুখময় এবং সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফিজ।